এত বুদ্ধি রাখো কোথায় তুমি? এই যে বাইসেপে নোটে সাগের ক্যাশমিমো, এরা ধাপস বুড়ি নিয়ে সে নাকি বাইসেপে রাখে। সালমান ভাই যান দেখি যা দিচ্ছ না, এ বন্ধন তো প্যার কা বন্ধন হে, এই তোর দ্বারা হবে না এসব। আবার নেগেটিভ কথাবার্তা তো? অধম বালক, আমি সব সময় পজিটিভে বিশ্বাস রাখি, এইচআইভি ছাড়া। এত বুদ্ধি রাখো কোথায় তুমি? এই যে বাইসেপে নোটেশাগের ক্যাশমিমো, এরা ধাপস বুড়ি নিয়ে সে নাকি বাইসেপে রাখে। নোটেশাগ নয় বে, একবার মটন বিরিয়ানি, যাকে দেখে তোর দিলে বাইসেপ বানানোর ইচ্ছেটা জেগেছে না, ওর গুরু এই শর্মা। নতুন গল্প দাও 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 গল্প হলেও সত্যি। তখন সালমানের কাঁকলাসের মতো চেহারা আমার কাছে কাঁদতে কাঁদতে এলো, একটাও ছবি লাগছে না, পরের পর ফ্লপ, বাজার খুব খারাপ। বলো বাবিদা কিছু কর না। আমি বললাম এক কাজ কর, আমার বাজারের থলেটা নিয়ে রাসবিহারি টু গড়িয়াহাট, গড়িয়াহাট টু রাসবিহারি পাইচারি করবি, আর সিক্স প্যাকের জন্য ছ প্যাকেট মশা মারার ধূপ কিনে বাড়ি চলে যাবি। মশা মারার ধূপ? হ্যাঁ, নাহলে তো বাইসেপ মশা চুষে চুষে খেয়ে নেবে। মশা বাইসেপ চুষে কি ম্যাজিক রিয়েলিজম নাকি সায়েন্স ফিকশন, কি হচ্ছে? সত্য সত্য, সবার উপর ঢপ সত্য, তাহার উপর ভেগা বং, বুঝলি? আমি উঠি বাপিদা, আর দু মিনিট থাকলে তুমি আমার লাইফটা চুষে খেয়ে নেবে। ওফ, তোর লাইফটা চুষে খেয়ে নিলে আমার পেট খারাপ হবে তো? আরে সালমান খানকে জামা খুলে সবার সামনে প্রথম দাঁড়াতে শেখালো কে? কে? ট্যাং 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 ট্যাং